Hello everyone, Assalamualaikum. Welcome back to another episode of my channel. आशा करी सबाई अनेक भालो आछेन, अल्हम्दुलिल्लाह आमरा अनेक भालो आछी। चले एलाम आज के आरो एकटी नतून ब्लग निये आपनादेर सामने। आर कथा दियेछिलाम आमार अन्य कोनो ब्लगे आपनादेरके आईफिल टावरेर एकदम शीर्षे निये जाबो। शीर्षे जावार पर्यन्त जार्नीटा आपनादेर साथे शेयर करब। तो कथा राखते चले एलाम আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আইফেল টাওয়ারের একদম শীর্ষ স্থানে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর এখন আমরা যাচ্ছি আইফেল টাওয়ারে ঢোকার জন্য যে মেইন এন্ট্রান্স সেখানে, আর সেখানে টিকেটের বিনিময়ে ঢুকতে হয়। ভিডিওটি সবাই কাইন্ডলি আনকাট করে দেখবেন, তাহলে আপনারা আইফেল টাওয়ার সম্পর্কে অনেক অজানা তথ্যগুলো জানতে পারবেন। কারণ আজকের আমি ব্লগটা সাজিয়েছি কিছু ইনফরমেটিভ তথ্য দিয়ে। আর আজকের ব্লগে আমি চেষ্টা করেছি অপ্রয়োজনীয় জিনিস যত কম নেওয়া যায় সেরকম করে। তো তারপরে যদি আপনারা স্কিপ করে দেখেন, তাহলে দেখা যাবে যে আপনারা আইফেল টাওয়ারের অনেক কিছুই মিস করে যাবেন। তো কাইন্ডলি সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের এ টু জেড পর্যন্ত সব কিছু জানা হবে। আর দেখতেই পেলেন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই বাম পাশে খুব সুন্দর একটি লেক, খুবই চমৎকার একটি লেক। আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে মেইন টিকিট কাউন্টারে, কারণ আইফেল টাওয়ারের ওপরে যাওয়ার জন্য আরও একটি টিকিটের প্রয়োজন হবে। আর সেই টিকিটের প্রাইজিংটি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 25 ইউরো ইচ, এবং বাচ্চাদের ক্ষেত্রে 4 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য টিকিট সম্পূর্ণ ফ্রি। আর সামনে ঢুকতেই দেখবেন একটি সুন্দর কফি শপ। সো আপনি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে আপনি এখান থেকে আপনার লাঞ্চ স্ন্যাক্স সেরে নিতে পারেন। তাই তো চলে এলাম আমরা টিকিট কাউন্টারে, এখান থেকে টিকিট নিয়ে তারপর আমরা ভিতরে যাব। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের টিকিট পড়েছে 51 ইউরো। আর এই তো এটা হচ্ছে ভিতরের চেকিং। আমরা এখন চলে এসেছি ভিতরে, আর এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছি। আর লিফট চলে এসেছে, আমরা লিফটের ভিতরে ঢুকে গেলাম। আর এটা হচ্ছে লিফটের ভিতরের পরিবেশটা। আর এই তো আমাদের লিফট উপরে উঠছে, আমরা চলে যাচ্ছি আইফেল টাওয়ারে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটি হচ্ছে 187 ফিট উপরে, আর এটা স্কোয়ার ফিট হচ্ছে 14485 স্কোয়ার ফিটের। আর সম্পূর্ণ আইফেল টাওয়ারের হাইট হচ্ছে 1024 ফিট। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব 1024 ফিট উপরে। তো আমাদের সাথেই থাকুন। এইতে চলে এলাম আমরা ফার্স্ট ফ্লোরে, 187 ফিট উপরে। এটা বিউটিফুল ভিউ। এখান থেকে সম্পূর্ণ প্যারিস শহরটাকে, শুধু প্যারিস না, মোটামুটি ফ্রান্সের অনেক অংশই দেখা যায়, তবে খুব ছোট ছোট, খুব ভালো লাগে দেখতে। আর এত সুন্দর টাওয়ারটি কে নির্মাণ করেছে আপনাদের কি জানতে ইচ্ছে হয়? এই টাওয়ারটি নির্মাণ করেছে গুস্তাভে আইফেল। ওনার ফুল নেম হচ্ছে আলেকজান্দ্রে গুস্তাভে আইফেল। তো ওনার নামের টাইটেল থেকেই বেসিক্যালি এই টাওয়ারের নামকরণ করা হয়, আইফেল টাওয়ার। আর গুস্তাভে আইফেল যখন নিজের নামের টাওয়ারটি ডিজাইন করছিলেন, তখন তিনি চালাকি করে নিজের জন্য একটি ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট অন্তর্ভুক্ত করেছিলেন, যেখানে তিনি টমাস এডিসনের মতো বিখ্যাত ব্যক্তিদের হোস্ট করেছিলেন। অ্যাপার্টমেন্টটি এখন অবশ্য সাধারণদের জন্য উন্মুক্ত করা আছে, তবে সেটা টপ ফ্লোরে। আর আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে। দেখেন টপ ফ্লোরটা কত উঁচুতে। সো এখন আমরা আবার লিফটে উঠে গেলাম, এখন আমরা যাচ্ছি
সেই কাঙ্ক্ষিত টপ ফ্লোরে। আর যদি আপনি আইফেল টাওয়ারের শীর্ষে পৌঁছানোর পক্ষে যথেষ্ট সাহসী হন, তবে টপ ফ্লোরে নির্মিত শ্যাম্পেন বার থেকে এক গ্লাস শ্যাম্পেন দিয়ে নিজেকে পুরস্কৃত করতে পারেন। হ্যাঁ, আইফেল টাওয়ারের টপে একটি চমৎকার ছোট্ট শ্যাম্পেন বার রয়েছে। এই তো আমরা চলে এলাম টপ ফ্লোরে। অসম্ভব সুন্দর, অসাধারণ, এই তো এটাই হচ্ছে সেই শ্যাম্পেন বার। আর এই জায়গাটি দেখে হয়তো আপনারা কিছুটা ধরতে পারছেন যেটা কোন জায়গাটি, কারণ আমি আমার ফার্স্ট ব্লগ আইফেল টাওয়ার নিয়ে যে প্রথম ব্লগটি ছিল আমার, সেখানে আমি এখান থেকে ব্লগিং স্টার্ট করেছিলাম। মেট্রো দিয়ে এসে এই সাইডটাতে বা এই জোনটাতেই ফটোগ্রাফি করে বা করা হয়, সেটা হয়তো আপনারা ধরতে পারছেন। দেখেন ওপর থেকে আসলে কত ছোট এবং কত দূরে দেখাচ্ছে। চলুন এখন আমরা আপনাদেরকে গুস্তাভে আইফেলের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আলেকজান্দ্রে গুস্তাভে আইফেলের মেয়ে ক্লেয়ার, আই হোপ আমি নামটা ঠিকভাবে প্রোনাউন্স করতে পেরেছি, সো ক্লেয়ার আইফেলের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন গুস্তাভে আইফেলের মেয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন দুজন মহৎ ব্যক্তিত্ব, এখান থেকে যিনি ওয়াইন কালারের স্যুট পরা, ইনি হচ্ছেন সেই ফেমাস আলেকজান্দ্রে গুস্তাভে আইফেল, এবং তার পাশে যিনি আছেন তিনি হচ্ছে ফেমাস আমেরিকান ইনভেন্টর টমাস এডিসন। বাই দ্য ওয়ে, ভাস্কর্যগুলো কিন্তু মোমের ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ দেওয়া আছে, এবং সে তার উপরে একটি নাম্বার দেওয়া আছে। আসলে এটা হচ্ছে এখান থেকে ওই কান্ট্রিগুলোতে যেতে কত কিলোমিটার বা কত মাইল পথ পাড়ি দিতে হবে সেটারই একটা হিসেব। আর এখন চলে এলাম আমরা আইফেল টাওয়ারের ফার্স্ট ফ্লোরে। আর এখানে খুব সুন্দর একটি শোবিজের শপ রয়েছে, বা কি বলবো, গিফট শপ অ্যাকচুয়ালি টুরিস্টদের জন্য। সো আমরা এটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। কিন্তু এই গিফট শপের গিফট আইটেমগুলো বা শোবিজ আইটেমগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি, অনেক 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 বেশি প্রাইস। তবে গিফটের আইটেমগুলো খুবই সুন্দর ছিল এবং খুব ইউনিক ছিল। আর এখানে ম্যাক্সিমাম আপনার প্রোডাক্টগুলোই আইফেল টাওয়ারের শেপে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সিজার বা কেচি, এটাও আইফেল টাওয়ারের শেপে, খুব কিউট ছিল। বাট প্রাইজিংটা আসলে অনেক বেশি, প্রোডাক্ট তুলনায় প্রাইজিংটা হিউজ। আর এই পাশে যে গ্লাস কন্টেইনার আছে এগুলোতে আসলে চকলেট, আর এগুলোতে আছে বিভিন্ন টাইপসের অয়েল, যেমন অলিভ অয়েল, আমন্ড অয়েল, এরকম বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল। এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছিল, সব কিছু আইফেল টাওয়ারের শেপে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম। আর নিখুঁত এই টাওয়ারটি নির্মাণ করতে সময় লেগেছিল 2 বছর 2 মাস 5 দিন। এটার নির্মাণ কাজ স্টার্ট হয় 1887 সনে এবং শেষ হয় 1889 সনে। এগুলো হচ্ছে গার্ডেন সাইডটা, দেখেন লেকের পাশটা থেকে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে সন্ধ্যাবেলা, প্রতিচ্ছবি পড়েছে পানিতে, অসাধারণ। তো যাই হোক, ঘুরতে ঘুরতে এখন আমরা টায়ার্ড, ক্ষুধার্ত, সব কিছুই। তো আমরা চলে এলাম একটি ফুড শপে। সো কিছু খাবার দাবার নিয়ে আমরা একটা ভালো সময় কাটাবো নদীর তীরে বা লেকের তীরে।
আর এই আইফেল টাওয়ারের আশেপাশে প্রচণ্ড হকার্স থাকে, হকার্সদের ভিড় উপচে পড়ার মতো থাকে। সো এটা আসলে একটু ইরিটেটিং, কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই আসলে হকার্সদের ভিড় থাকে। সো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আসলে কিছুটা ঝামেলার মধ্যেই পড়তে হয়, কিছু করার নেই যেহেতু বেবি আছে। তো এই পাশে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের থিমটা একটু দুবাই স্টাইলের, বেশ সুন্দর। আর এখান থেকে বোট রাইড করা যায়, বোট রাইডের জন্য এখানে ব্যবস্থা আছে। আমাদের ইচ্ছে ছিল আজকে বোটে যাওয়ার, কিন্তু আজকের ওয়েদারটা খুব ক্লাউডি ছিল এবং খুব বাতাস ছিল, আর যেহেতু আমার ছোট বেবি ওর একটু ঠান্ডার প্রবলেম, সেই জন্য আসলে আজকে যাওয়া হলো না। আর প্রাইজিংটা দেখেন, দিনের বেলার জন্য একরকম প্রাইজিং, রাতের বেলার জন্য আরেক রকম প্রাইজিং। তো যাই হোক, আমরা এখন এই সুন্দর লেকের পাশে বসে আমাদের খাওয়া দাওয়া শেষ করব আর এই অসম্ভব সুন্দর এনভায়রনমেন্ট এনজয় করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।